আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে গেল। কলেজ ভর্তির এই আবেদনটা করতে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কাগজপত্র লাগবে, প্রত্যেকটা শিক্ষার্থীর এইটা হচ্ছে জানার বিষয় ছিল যে আমাদের কলেজ ভর্তি হতে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। কারণ কি, সেই ডকুমেন্টসগুলো যদি আমার কাছে না থাকে সেক্ষেত্রে হয়তো বা আমি চয়েস দিতে পারবো না। কলেজ চয়েস দিতে হলে আমাকে সেই ডকুমেন্টগুলো অবশ্যই শো করতে হবে। আজকের এই ভিডিওটা তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান করে দিবে যে আসলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে। তুমি যদি বাসায় বসে কলেজ ভর্তি আবেদন করো সেক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে, এবং যদি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করো সেক্ষেত্রে সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। দেখো, প্রথমত কলেজ চয়েস দেওয়ার সময় তুমি সাথে করে ডকুমেন্টস কিছু নিয়ে যাবে, কিন্তু এইখানে তোমার কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না। অর্থাৎ ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে একমাত্র চূড়ান্ত পর্যায়ের ভর্তির সময়। যখন তুমি কলেজে গিয়ে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হবে তখন তোমাকে বিভিন্ন ধরনের কাগজপত্র, মার্কশিট বলো, প্রশংসাপত্র বলো, এই সমস্ত কাগজপত্র ডকুমেন্টসগুলো তোমার আবেদন ভর্তি ফর্মের সাথে অ্যাডজাস্ট করে তারপরে কলেজ কর্তৃপক্ষকে সাবমিট করতে হবে। তাছাড়া যখন তুমি কলেজ চয়েস দিবে তখন কোনো ধরনের ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে না। তবে কি কি কাগজপত্রগুলো তোমার প্রয়োজন হবে কলেজ ভর্তির আবেদন করার সময়, প্রথমত তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটা বিষয় লাগবে। এবং সবার আগে যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার পেমেন্টটা সাবমিট করতে হবে। যদি বাসায় বসে করো ক্ষেত্রে তোমাকে অবশ্যই পেমেন্ট সাবমিট করতে হবে। এখন বাসায় বসে করলে তোমার এখানে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, কারণ কি 150 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। যদি বাসায় বসে কোনো শিক্ষার্থী আবেদন করে সেক্ষেত্রে তাকে জাস্ট ওই 150 টাকা দিতে হবে, এবং তুমি 150 টাকা বিকাশে, নগদে বা আদার্স রকেটে তুমি যে কোনো উপায়ে 150 টাকা সেন্ড করতে পারবে। 150 টাকা সেন্ড করা হয়ে গেলে তখন তোমার যে কাগজপত্রগুলো আবেদনের সময় প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে এবং রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে। প্রথমত এই দুইটা জিনিস প্রয়োজন হবে, কারণ কি তুমি ওয়েবসাইটে ঢুকবে তখনই তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার অর্থাৎ কোন বছরে তুমি এসএসসি পাস করছো এই সালটা উল্লেখ করে পাশাপাশি একটা সিকিউরিটি কোড আছে সেটা দিয়ে তুমি জাস্ট সাবমিট করলেই তোমাকে তারা একটা নতুন পেজে নিয়ে চলে যাবে। এবং সেখানে তোমার যেই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে, যদি কোনো শিক্ষার্থীর কোটা থেকে থাকে তাহলে কলেজ চয়েস দেওয়ার সময় সেখানে উল্লেখ করতে হবে। সেখানে তোমার কাছে চাইবে যে তোমার কি কোনো কোটা আছে কিনা। যদি কোটা থেকে থাকে সেক্ষেত্রে তুমি জানাবে হ্যাঁ আমার কোটা আছে, সেই কোটাটা দিয়ে দিবে। এবং তোমার এখানে জন্ম তারিখটা প্রয়োজন হবে, তোমার জন্ম সালটা কত প্রয়োজন হবে, তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে বা আদার্স কিছু সিলেক্ট করে এখন তোমার যেই মেইন জিনিসটা প্রয়োজন হবে, তুমি কোন কোন কলেজে চয়েস দিতে চাও, এই যে কলেজে চয়েস দেওয়ার যে লিস্টটা, তোমার কাছে যদি কোনো লিস্ট থেকে থাকে সেই লিস্টটা দোকানদারকে দিবে যে এই কলেজগুলো আপনি চয়েস দিয়ে দেন। যদি এই লিস্ট না থেকে থাকে তাহলে দোকানদারকে বলবে যে আমার পছন্দের তালিকায় এই কলেজগুলো আছে, এই কলেজগুলো খুঁজে খুঁজে আপনি চয়েস দিয়ে দেন। দোকানদার সেই কলেজগুলো খুঁজে খুঁজে তোমাকে সুন্দরভাবে চয়েস দিয়ে দিবে। এবং কলেজ ভর্তি ফর্মে অবশ্যই তোমার একটা ছবির প্রয়োজন হবে, যেই ছবিটা তুমি দোকানে গিয়ে তুলতে পারো বা মোবাইল থেকে তাকে দিতে পারো সেই ছবিটা তিনি ওইখানে বসিয়ে দিবেন। দেখা যায় অনেক ক্ষেত্রে ছবির প্রয়োজন হয় না, যদি ছবি লাগে সেক্ষেত্রে তুমি ছবিটা দিয়ে দিলে, আর যদি প্রয়োজন না হয় তাহলে কোনো প্রবলেম নেই। দেখো, কলেজ ভর্তি হতে আসলে কী কী ডকুমেন্টস লাগে বা কলেজ ভর্তি আবেদন করতে কলেজ চয়েস দিতে কী কী ডকুমেন্টস লাগে এই বিষয়টা তোমরা প্রচুর পরিমাণে জানতে চাচ্ছিলে, কারণ তোমরা যে ফার্স্ট টাইম আবেদন করছো তোমরা তো জানো না আসলে বিষয়গুলো কী। শুধুমাত্র চূড়ান্ত পর্যায়ে ভর্তির সময় তোমার অল ডকুমেন্টস প্রয়োজন হবে। তাছাড়া প্রথম পর্যায়ে যখন তুমি কলেজ চয়েস দিচ্ছ বা কলেজ চয়েস যখন চলমান থাকবে সেক্ষেত্রে আবেদন করতে গেলে তোমার তেমন কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না। শুধুমাত্র তুমি তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এইটা নিবে, এবং সাথে যদি পারো জন্ম নিবন্ধনটা নিবে, তাছাড়া আদার্স কিছু না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইল নাম্বার। তুমি তোমার মোবাইল নাম্বার দিতে চাও নাকি তোমার আব্বু বা আম্মুর মোবাইল নাম্বার দিতে চাও, কারণ কি তোমার সকল তথ্য আবেদনের রেজাল্টটা তোমার ওই মোবাইল নাম্বারে পৌঁছাবে। এবং ওই মোবাইল এমন একটা মোবাইল নাম্বার তুমি ইউজ করবে যে মোবাইল নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে এবং তোমার আশেপাশে থাকবে, যাতে কি তোমার কলেজ চয়েসের যে রেজাল্টটা দিবে তোমার এই কলেজ চয়েসের রেজাল্টটা কিন্তু তোমার ওই মোবাইল নাম্বারে দেওয়া হবে। ওই মোবাইল নাম্বারে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তুমি অমুক কলেজের জন্য সিলেক্ট হয়েছো, বা যদি কোনো কলেজ না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তুমি কোনো কলেজের জন্য নিশ্চয়ন হওনি। এই বিষয়গুলো মাথায় রাখবে। কলেজ চয়েস দিতে গেলে আদার্স আর কিছুরই প্রয়োজন হবে না, জাস্ট তুমি এই ডকুমেন্টসগুলো নিয়ে কলেজ চয়েস দিতে চলে যাও এবং সুন্দরভাবে তুমি কলেজ চয়েসটা দিয়ে ফেলো। এবং কলেজ চয়েস কীভাবে দিতে হয়, বাসায় বসে কীভাবে দিবে, কম্পিউটার দোকানে গিয়ে কীভাবে দিবে, কীভাবে কী করবে, সমস্ত বিষয় নিয়ে অবশ্যই শীঘ্রই আমাদের ভিডিও পাবলিশড হবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।